সোমবার সারাদিন রোজা রেখে ইফতারিতে ওর স্যালাইন ও ইসপি ট্যাঙ্ক মিশিয়ে ইফতার করেন সিরাজগঞ্জের বেলকুচির পারভিন খাতুন। এ সময় তা পান করে তার তিন সন্তান জিম, রিয়া, নুরি ও ভাতিজি মিথিলা। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন সবাই। 250 শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হলে আড়াই বছরের শিশু জিমহাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে আনা হয় তাদের। খাওয়া দাওয়া করার পরে মানে খাটে বইছে, খাটে বইছে আর গেল উপরে পইরা পইরা যাওয়ার পরে সানের হাতে দুঃখ পাইলো, একে একে পাঁচটা পোলা আনে এবার। খাবারে বিষক্রিয়ায় অসুস্থতার কারণ জানিয়ে চিকিৎসক বলেন, শিশুদের বিপদ কেটে গেলেও শঙ্কামুক্ত নন মা। আমরা তাকে ফুড পয়জনিং হিসেবে পেয়েছি, তার বমি ছিল বা পাতলা পায়খানা ছিল এবং দু একজনের শরীরে আমরা সায়ানোসিস বলি সেই রকম প্রবলেম পেয়েছি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে ঘটনার তদন্তে নকল স্যালাইন বিক্রয়কারী নুরু ও সাগরকে আটক করেছে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য মতে নকল স্যালাইন কারখানার মালিক আনিসুর রহমান ও বিক্রয়কর্মী হাফিজকে আটক করা হয়। এ সময় কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল স্যালাইন তৈরির উপকরণও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমরা যে সমস্ত মালামাল টেস্টি স্যালাইন তৈরির উপকরণ এবং যেগুলো স্যালাইন উদ্ধার করেছি এগুলো এবং এগুলোর রাসায়নিক পরীক্ষা রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্ট আসার পরে প্রকৃতপক্ষে জানা যাবে যে কি কারণে মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেলকুচি থানার উপপরিদর্শক সাইফুল বাদী হয়ে মামলা করেছেন। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া।